আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি প্রধান বক্তা ছিলেন তো এই সভা থেকে আগামী দিন কি হবে সবার উদ্দেশ্যে ধন্যবাদ এনটিভি পরিবারকে যেহেতু আমার ভাই এন সাংবাদিক আমি ওই এন সদস্য পরিবারের সদস্য আজকে যাকে গিয়ে এই মত বিনিময় সভা তিনি তৃণমূল থেকে ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী থেকে আজকে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আর যে প্রশ্নটি করেছিলেন আগামীতে দেশ গঠনে আমাদের ভূমিকা আসলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একাশি সালে যখন বাংলাদেশে পদার্পণ করেন সেই দিন থেকেই আমাদের দেশ গঠনের চিন্তায় বাংলাদেশ ছাত্রলীগ যাদের নেতৃত্বে ছাত্রলীগ করেছিলাম আজহারুল ইসলাম শিপার জিতেন্দ্র তালুকদার পিন্টু সামাদ আজাদ জহুর সাহাব এরা অনেকেই দুনিয়ায় নেই কিন্তু এদের আদর্শ এদের পথ চলা বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার দিক নির্দেশনামূলক আমাদের যে বক্তব্য প্রদান করেন সেই বক্তব্যের উপর আজও আমরা এই দারণ এই লালন প্রত্যাশা সেই আশা ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে